সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুমতি দে, সহকারী শিক্ষক রাঙ্গুনি আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। আজকে আমি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে দেবদেবী ও পূজা পার্বণ। পঞ্চমতে দেবদেবী ও পূজা পার্বণ থেকে আলোচনা করব। দেবদেবী এবং পূজা পার্বণ, প্রথমে আমাদেরকে জানতে হবে দেবদেবীটা কি, দেবদেবী কে, দেবদেবী অর্থ কি। প্রথমে দেখো, আমরা জানি ঈশ্বর হচ্ছে নিরাকার, এক এবং অদ্বিতীয়। তার কোনো শাখা রূপ, তার তিনি কোনো দ্বিতীয় নন বা তার দুই কোনো নেই। ঈশ্বর এক এবং নিরাকার। তাহলে দেবদেবীর অর্থ কি? এই দেবদেবী হচ্ছে, আমি লিখছি, ঈশ্বরের শাখা রূপ। দেবদেবী হচ্ছে ঈশ্বরের শাখা রূপ। এখন এই দেবদেবী কাকে বলে? তাহলে দেবদেবী কাকে বলে? ঈশ্বরের যখন কোনো গুণ বা শক্তি আকার পায় তখন তাকে বলা হয় দেবদেবী। ঈশ্বর বিভিন্ন গুণে, বিভিন্ন গুণের অধিকারী। সেই গুণগুলো এক একজনের মধ্যে এক একভাবে বিভাজিত থাকে। এই গুণগুলো শক্তি যার মধ্যে থাকে ওনাদেরকে, সেই শাখারূপটাকে বলা হচ্ছে দেবদেবী। ঈশ্বর বিভিন্নভাবে পৃথিবীতে আসে। যখন ধর্মের গ্লানি হয়, অধর্মে বাড়তে থাকে, তখন এই পৃথিবীতে ধর্ম সংস্থাপন করার জন্য, পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার জন্য এই ভগবান পৃথিবীতে নেমে আসেন অবতার। তখন হয় তিনি অবতার রূপে নেমে আসেন। এই জন্য বলা হচ্ছে, একটা শ্লোকে বলা হয়েছে, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদা পুনঃসৃজামহ পরিত্রায় সাধনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যোগী যোগী। অর্থাৎ কি, পৃথিবীতে যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বৃদ্ধি পায়, তখন পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য তিনি পৃথিবীতে নেমে আসেন, তখন তার সেই রূপটা হয় অবতার। এখন তিনি যখন তার শক্তিগুলো যখন বিভিন্ন গুণে গুণান্বিত, তার শক্তিগুলো যখন বা সবার মাঝে বিরোধিত হয়ে এক এক আকার ধারণ করে, তখন সেটা হয় শাখা রূপ এবং তারা হচ্ছে দেবদেবী। তাহলে ঈশ্বরের গুণ বা শক্তি যখন কোন আকার পায় তখন তাকে বলা হয় দেবদেবী। এরপর আসছে কি, পূজা পার্বণ। পূজা এবং পার্বণ, তাহলে এই পূজা, পূজা শব্দের অর্থ লিখছি কি, শ্রদ্ধা জ্ঞাপন বা প্রশংসা করা। পূজা শব্দের অর্থ হচ্ছে কি, শ্রদ্ধা জ্ঞাপন বা প্রশংসা করা। কিন্তু হিন্দু ধর্মে পূজাটা একটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়। পূজা শব্দের অর্থ, পূজা মানে হচ্ছে একটা প্রতীক বা আকার। প্রতীক মানে কি, কোনো দেবতা বা দেবীর প্রতিমার সামনে বসে যখন আমরা ফুল, তারপরে ফুল বিল্বপত্র সব কিছুর মাধ্যমে পুজোটা করা হয়, তখন সেখানে মন্ত্রপাঠ করা হয়, পুষ্পাঞ্জলি প্রদান করা হয়, একজন পুরোহিত থাকে, তখন সেখানে পুজোটা করা হয়। এই পুজোর পর আসছে কি, পার্বণ। পুজোর পর আসছে কি, পার্বণ। পার্বণ শব্দের অর্থ হচ্ছে কি, পর্ব বা উৎসব। উৎসব মানে কি, আনন্দ অনুষ্ঠান। উৎসব বলে আমরা বুঝি কোন একটা আনন্দ হবে, কোন একটা অনুষ্ঠান হবে, সেই ক্ষেত্রে এখন পার্বণটা পর্ব বা উৎসব কোনটাকে বোঝাচ্ছে। যখন আমরা পুজো করি সেই পুজোর, পুজোতে কি হয়, মন্দির প্রতি মন্দির বানানো হয় এবং ওখানে এই যে গৃহটাতে পুজো করা হয় সেটাকে সুসজ্জিত করা হয়, সে তখন বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, সেগুলোকে বলা হচ্ছে কি, পার্বণ। তাহলে পূজা এবং পার্বণ দুইটা আলাদা শব্দ, কিন্তু আমরা সবসময় একসাথে বলে ফেলি পূজা পার্বণ। তাহলে পূজা অর্থ হচ্ছে যেটা, যেখানে পুরোহিত এসে ওই পুজোটা করেন, আর পর্ব হচ্ছে যেখানে সবাই একত্রিত হয়ে আনন্দ অনুষ্ঠান করেন। যখন আমরা মন্দিরে যাই পুজোতে, যে কোনো একটা বিশেষ পুজোর জন্য যখন আমরা যাই, তখন নির্দিষ্ট সময়ে যাই এবং ওইখানে সবাই উপস্থিত হন। যখন সবাই উপস্থিত হন তখন আমরা সবাই একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করি, একজন আরেকজনের সাথে দেবদেবীর সম্পর্কে আলোচনা করি, উনি কিসের দেবী, উনি কি করেন বা কিভাবে উনি করেন, তাহলে তখন সেটা হচ্ছে কি, পর্ব বা উৎসব। তাহলে পূজা পার্বণ দুটি হচ্ছে আলাদা শব্দ। এরপরে আমরা দুজন দেবদেবী নিয়ে আলোচনা করব, একজন হচ্ছে দেবী সরস্বতী, আরেকজন হচ্ছে গণেশ দেব। তাহলে দেবী সরস্বতী হচ্ছে কিসের দেবী? দেবী সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, উনি আমাদেরকে বিদ্যা দান করেন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে
এই সরস্বতী দেবীর পূজা করা হয়। তিনি দুই হস্ত বিশিষ্ট, দুই হস্ত মানে দুই হাত, তার দুই হাত, এক হাতে তাকে বীণা আর এক হাতে তাকে পুস্তক। এই সরস্বতী দেবী আমাদেরকে বিদ্যাদান করেন। এরপর আসছে কি গণেশ দেব। গণেশ দেবতাকে বলা হয় সিদ্ধি বা সফলতার দেবতা, সিদ্ধি বা সফলতার দেবতা। কেউ কোনো একটা কাজের সময় সফলতা দানের জন্য গণেশ দেবের প্রার্থনা করেন। এই গণেশ দেব আমাদেরকে সিদ্ধি বা সিদ্ধিদান করে থাকেন। তারপর আসছে কি গণেশ দেব এবং সরস্বতী দেবী। গণেশ দেবের চার হাত, চার হাত বিশিষ্ট ওনার বাহন হচ্ছে ইঁদুর, আর সরস্বতীর বাহন হচ্ছে হাঁস। পূজা এবং এই পূজার একটা সামাজিক গুরুত্ব রয়েছে। সামাজিক গুরুত্বটা কি, যখন পূজোটা করা হয় তখন আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, তখন আমরা যে মেলা, তখন সবাই কুশল বিনিময় যেটা করি, সবার মধ্যে আমরা যে ভাব বিনিময়টা করি, এদের মাধ্যমে আমাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে সেটা দূর হয়ে যায়। আর আমরা সহজে কেউ কারো কাছে যাই না, সহজে যাওয়ার সময়টা আমরা, সুযোগটা আমরা হয় না, কিন্তু যখন পুজো হয় সবার মন্দিরে একসাথে এসে তখন সবাই একসাথে কথা বলি, একসাথে বসি, একসাথে সব খাওয়া দাওয়া করি, তখন এটার ক্ষেত্রে সামাজিকভাবে আমাদের সবার মিলন মেলা হয়। তারপরে এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক গুরুত্বটা কি, যখন পুজোটা হয় এই পুজোর উদ্দেশ্যে অনেক কিছু কেনাকাটা করা হয়। যেমন দুর্গা পুজোর সময়ও আমাদের কিছু জিনিসপত্র কেনা হয়, কাউকে জিনিসপত্র দেওয়া হয়, যেটার কারণে কি হয় অর্থনৈতিকভাবে আমরা লাভবান হই। সরস্বতী দেবীর পুজো করার ফলে শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষার্থীরা একসাথে তখন পুজোটা করে থাকে, এটা স্কুলে করে, ঘরে করে, মন্দিরেও করে। তো যখন একসাথে পুজো করে, যদি কোনো ছাত্রছাত্রীর মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে বা কোনো বিভেদ থাকে, তখন তাদের মধ্যে সেটা কি হয়, সেটা কিন্তু তখন দূর হয়ে যায়, তারা পুজোর দিন কারোর সাথে কেউ ঝগড়া করে না। তারপরে এইভাবে আমাদের পুজোর মাধ্যমে আমরা অর্থনৈতিক গুরুত্ব পাচ্ছি, সামাজিক গুরুত্ব পাচ্ছি, তাহলে আমরা পুজোর মাধ্যমে কি হচ্ছি লাভবান হচ্ছি। এই পুজোর মাধ্যমে আমাদের ভিতরে যে আত্মা রয়েছে এই আত্মাটা পবিত্র হচ্ছে। আমরা মূলত পুজো করি সেইটার কারণে, আমরা যে আমাদের আত্মা যখন পবিত্র হবে তখন আমরা ঈশ্বরকে ভক্তিভাবে, আমাদের ভক্তি দিয়ে, মনের শক্তি দিয়ে তখন ঈশ্বরকে ডাকি। ঈশ্বরকে যদি আমরা ডাকতে পারি, আমরা যদি ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকি, অবশ্যই আমরা মোক্ষ লাভ করতে পারবো। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি মোক্ষ লাভ করা। মোক্ষ লাভ মানে কি চিরমুক্তি পাওয়া। তাহলে আমরা ঈশ্বরের যে সাকার রূপ নিয়ে, আমরা জানি ঈশ্বর নিরাকার, তাহলে আমরা ঈশ্বর নিরাকার, আমরা এখন পড়েছি কি ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর নিরাকার হলো, ঈশ্বরের সাকার রূপকে যদি আমরা ভালোভাবে পুজোটা করতে পারি, তাহলে কিন্তু ঈশ্বরের সাকার রূপের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো। তাহলে দেখো শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি। দেবদেবী, দেবদেবী আমরা জানতে পেরেছি ঈশ্বরের সাকার রূপ। তারপরে আলোচনা করেছি আমরা পূজা পার্বণ, পূজাটা কি পার্বণ কি, পূজো পার্বণ দুটো আলাদা শব্দ শব্দ। তারপরে বলেছি আমরা সরস্বতী দেবী সম্পর্কে, তারপরে জেনেছি গণেশ দেব সম্পর্কে। তাহলে আমরা যে আলোচনাটা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।